কি বলবো, আবুল কালাম আজাদ স্যারের কথা কি বলবো, হারুনুর রশিদ স্যারের কথা? আমি তো ভাষা হারিয়ে ফেলেছি, বলার তো আমার ভাষা নেই। আমি সত্যি এত আনন্দিত এবং এত গর্বিত যে আমি আদর্শদ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি গর্বিত যে আমি ছয়নং টুকুরিয়া ইউনিয়নের একজন শিক্ষার্থী সন্তান। আমি গর্বিত যে সাবেক এমপি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার এই একই উপজেলায় জন্মগ্রহণ করেছেন। আমি গর্বিত যে হারুনুর রশিদ স্যার এই একই উপজেলায় জন্মগ্রহণ করেছেন। কিভাবে তাদের ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই। তাই বলতে চাই যে আমার মতো অনেক শিক্ষার্থী আছে যারা হারুনুর রশিদ স্যারের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে, যারা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের পক্ষ থেকে একটি করে ব্যাগ পেয়েছে। যারা পেয়েছো তারা নিশ্চয় জানো যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার কিরকম এবং হারুনুর রশিদ স্যার কিরকম। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার একটি গাছ, আর হারুনুর রশিদ স্যার সেই গাছের ডালপালা, আর আমরা সেই গাছের ফল। আমি মনে করি যে গাছটা যদি একটা বৃক্ষ যদি শক্ত না হয় তাহলে ডালপালা শক্ত হতে পারে না, ডালপালা যদি শক্ত না হয় তাহলে ফুল ফল ভালো হতে পারে না। তাই আমি বলতে চাই যে একটি গাছ যদি ভালো থাকে, একটি বৃক্ষ যদি ভালো থাকে, শক্ত সবল হয়, তাহলে ডালপালা ফুল অবশ্যই ভালো হবে। আমি বলতে চাই, আমি বিশেষভাবে বলতে চাই যে হারুনুর রশিদ স্যার সেই বৃক্ষের ডালপালা, আর সেই বৃক্ষ হলো আমাদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার। আর আমরা তার ফল। আমি মনে করি অবশ্যই আবুল কালাম আজাদ স্যার এবং হারুনুর রশিদ স্যার আমাদের মতো ফল পেয়ে খুশি, এবং বাংলাদেশ খুশি হবে, বাংলাদেশ গর্বিত হবে আমাদের মতো ফল পেয়ে। আমরা দেশের ভবিষ্যৎ, আমরা দেশের ভবিষ্যৎ, আমরা দেশের ভবিষ্যৎ। আমি আর কিছু বলতে চাই না, যতবার বলবো ততবারই কম বলা হবে। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলতে চাই, সেই কথা হলো আমার, আমি যে টপ টেনের মধ্যে আছি এবং পঞ্চম স্থান অধিকার করেছি, এর জন্য তো অবশ্যই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই হারুনুর রশিদ স্যারকে। এবং যেই স্যারের কথা না বললেই নয়, যিনি আমার জীবনে এই হাতের লেখার এক বিশেষ অবদান রেখেছেন, তিনি হলেন আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোজাহাদ স্যার। মোজাহাদ স্যারের জন্য আমরা সবাই মিলে একটা জোরে করতালি দেই। ধন্যবাদ। আমি আর কিছু কথা বাড়াতে চাই না, সময় খুব সংক্ষিপ্ত, তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। যদি আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ।